শিখ নাগরিক পান্নুন হত্যা চেষ্টার কথা যুক্তরাষ্ট্র জানিয়েছে, স্বীকার করল ভারত। প্রথম অভিযোগ জানিয়েছিল কানাডা, তাদের দেশে শিখ নাগরিক হরদীপ সিং নিজ্জরকে হত্যার পেছনে ভারতের হাত থাকার সন্দেহের কথা বলেছিলেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এবার একইভাবে তাদের দেশের এক শিখ নাগরিককে হত্যার ষড়যন্ত্র ফাঁস করল যুক্তরাষ্ট্র। অভিযোগ, ওই ষড়যন্ত্রে ভারতের হাত ছিল। বিষয়টি তারা সম্প্রতি দুই দেশের 2+2 আলোচনার উত্থাপন করেছিল বলেও হোয়াইট হাউস জানিয়েছে। ওই বৈঠকে বিষয়টি যে আলোচিত হয়েছিল সেই প্রসঙ্গে ভারত আনুষ্ঠানিকভাবে তখন কোনো মন্তব্য করেনি। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুয়াত্রা নিজে থেকে কিছু জানাননি, কিন্তু এখন বিষয়টি বিদেশি সংবাদপত্র প্রকাশের পর গত বুধবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা স্বীকার করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে লিখিতভাবে জানান, ওই আলোচনায় সংগঠিত অপরাধ চক্র, আগ্নেয়াস্ত্রের কারবারি, সন্ত্রাসবাদী ও অন্যদের সম্পর্ক নিয়ে কিছু তথ্য ভারতকে যুক্তরাষ্ট্র দিয়েছিল। দুই দেশের পক্ষে সে তথ্যাদি উদ্বেগজনক, দুই দেশই ওই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। গুরুপদ বন্ধু সিং পান্নুন সম্প্রতি আন্তর্জাতিক শিখ সম্প্রদায়ের মানুষকে ভারতের পতাকাবাহী উড়োজাহাজ এয়ার ইন্ডিয়ায় সফর না করার পরামর্শ দিয়েছে। তাদের উদ্দেশ্যে জারি এক ভিডিও বার্তায় তিনি বলেন, 19 নভেম্বরের পর ইন্দিরা গান্ধীর জন্মদিন ও বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল তারা যেন এয়ার ইন্ডিয়ায় সফর না করেন, কারণ তাতে প্রাণ সংশয় হতে পারে। ওই বার্তা জানাজানির পর পান্নুন ভারতের এনআইএর তদন্তের আওতায় চলে আসেন। যুক্তরাষ্ট্র সেদেশে পান্নুনকে হত্যার ছক মানচাল করেছে, এ খবর প্রকাশিত হয়েছে যুক্তরাজ্যের দি ফিনান্সিয়াল টাইমস পত্রিকায়। খবরটি প্রকাশিত হলো নিজের হত্যাকাণ্ড নিয়ে কানাডার পার্লামেন্টে প্রধানমন্ত্রী ট্রুডোর বিবৃতির 2 মাস পর। সেই সময় ভারত ওই অভিযোগ অস্বীকার করে যাবতীয় তথ্য তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে, কিন্তু পান্নুন হত্যা ষড়যন্ত্র ফাঁসের খবরটি এবার ভারত সেভাবে অস্বীকার করেনি।